জিওনলাইন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, চলতি বছরে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে জাতীয় শিক্ষানীতি। এই বছরের স্নাতক কোর্স হবে 4 বছরের। বুধবার শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে রাজ্যের সমস্ত সরকারি, সরকারি ঘোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম চালু হয়ে যাবে। অন্যদিকে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তির যে প্রক্রিয়া কার্যকর করার পরিকল্পনা ছিল তা এখনই কার্যকর হচ্ছে না। অর্থাৎ শিক্ষার্থীদের স্নাতকে ভর্তি হওয়ার জন্য কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। গত শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, 4 বছরের স্নাতক পাঠ্যক্রম এবং কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ ধাপের আলোচনা বাকি, সবুজ সংকেত পেলেই জানাব। অবশেষে বুধবার রাজ্য শিক্ষা দপ্তর নিজেদের অবস্থান জানিয়ে দিল। জাতীয় শিক্ষানীতি মেনে 4 বছরের স্নাতক পাঠ্যক্রমে ছাড়পত্র দিল শিক্ষা দপ্তর। প্রসঙ্গত, ইতিমধ্যে জাতীয় শিক্ষানীতি মেনে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম চালু করেছে রাজ্যের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় এবং সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। তবে রাজ্যের বামপন্থী ছাত্র সংগঠনগুলি এই নীতির বিরোধিতা করে আসছিল শুরু থেকেই। তাদের দাবি, এর ফলে শিক্ষার বেসরকারীকরণ হবে। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আপনাদের মতে রাজ্যের এই সিদ্ধান্ত কি সঠিক? অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।